তৃণমূলের প্রার্থী ঘোষণার পর থেকেই প্রার্থী নাপসন্দকে ঘিরে বাঁকুড়া জেলা জুড়ে জোর বিক্ষোভ অব্যাহত। একের পর এক প্রার্থী বদলের দাবি তুলে চলেছে ক্ষোভ বিক্ষোভ। ক্ষোভ বিক্ষোভের মাঝে প্রার্থী নিয়ে নতুন করে বিভ্রান্তি ছড়ালো বাঁকুড়া পৌরসভার উপপৌর প্রশাসক গৌতম দাসকে প্রার্থী করতে হবে এমনই দাবি তুলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতি বাঁকুড়া জেলা শাখা তরফ থেকে আজ বিক্ষোভ প্রদর্শন করা হয় বাঁকুড়া মাচানতলায়। পশ্চিমবঙ্গ শিক্ষা সেলের দাবি, দীর্ঘদিন ধরেই স্বচ্ছভাবে তিনি বাঁকুড়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে গেলেও তাকে কেন প্রার্থী করা হলো না। সোমবার তারা বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্রে মাচানতলায় প্ল্যাকেট হাতে করে বিক্ষোভ প্রদর্শন করে। অবিলম্বে তাকে প্রার্থী করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। আমরা যখন দেখলাম যে আসন্ন পৌরসভার জন্য প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, আমরা আশা করেছিলাম যে স্বচ্ছ ভাবমূর্তির মানুষ আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক সভাপতি বাঁকুড়া জেলা শাখা সভাপতি গৌতম দাসের নাম থাকবে, কিন্তু দেখলাম যে কোনো মহার থেকেই তার টিকিট নেই, টিকিট পেলেন না, তিনি প্রার্থী হলেন না। তার জন্য আমরা হতাশ হয়েছি, তার জন্য আমরা আজকে পথে নেমেছি যাতে গৌতম দাস টিকিট পান যে কোনো ওয়ার্ড থেকে, বাঁকুড়া শহরের থেকে, বাঁকুড়া পৌরসভার থেকে। সেই বার্তা যাতে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির কাছে যায়, তাই আমরা পথে নেমেছি আজকে। রাজ্য কমিটি সিদ্ধান্ত করে ঠিক করেছে ক্যান্ডিডেট প্রার্থী ঘোষণা করেছে, রাজ্য কমিটি থেকে ক্যান্ডিডেট ঠিক করলেও আমরা দেখেছি যে কিছুটা সংশোধন হচ্ছে, আবার সংশোধন হতে পারে, আমাদের কাছে এই আশা এবং বিশ্বাস আছে। তাই আমরা চাইছি আপনাদের মধ্য দিয়ে আমাদের বার্তাটা যাক ওই রাজ্য কমিটির কাছে, যাতে যে সংশোধন হবে সেই সংশোধনের মধ্যে যেন আমাদের পশ্চিম তৃণমূল মাধ্যমিক সভাপতি বাঁকুড়া জেলা শাখা সভাপতি গৌতম দাস টিকিট পান। আজকে শিক্ষক সমাজ আন্দোলনের পথে এই কারণে যে আমরা দেখেছি হঠাৎ এক দুঃসময়ের মুখোমুখি, যখন তখন মাননীয় মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস দল আমাদের উপপৌর প্রশাসক পদে গৌতম দাসকে মনোনীত করেছে। আজকে শিক্ষক সমাজ এই জন্যেই পথে নেমেছে রাজপথে, যে আজ শুধু এটা শিক্ষক সমাজের দাবি নয়, সারা বাঁকুড়াবাসীর দাবি। যারা অস্ফুট স্বরে বলতে পারছে না, তাদের মুখের ভাষাটাকে আমরা শিক্ষক সমাজের মাধ্যমে একটা বার্তা দিতে চাইছি যে একমাত্র গৌতম দাস, যার কোনো বিকল্প নেই, বিকল্প হতে পারে না, সুতরাং আবার তাকে নতুন করে টিকিট দিয়ে আবার এই পৌরসভায় ফিরিয়ে আনা হোক। যদি দল টিকিট নতুন করে না ঘোষণা করে, সেক্ষেত্রে আপনারা কী চিন্তাভাবনা করছেন? যদি আমরা অনশনে নামবো, আমরা চাইবো, কারণ আমার মনে হচ্ছে না যে সত্যিকারের বার্তাটা যদি আমরা দলের কাছে পৌঁছে দিতে পারি। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আমাদের যথেষ্ট আস্থা আছে, দৃঢ় বিশ্বাস আছে, তিনি নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন। শিক্ষক সমাজ, আমরা হচ্ছি মামাজি মানুষের সৈনিক। আমরা আমাদের যে জেলা নেতৃত্ব মাননীয় গৌতম দা বাঁকুড়া পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ভাইস চেয়ারম্যান ছিলেন, দক্ষতার সাথে, সততার সাথে, যোগ্যতার সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন। তা সত্ত্বেও কার নেতৃত্বে, কার আঙ্গুলিহীনে জেলা থেকে তার নাম বাদ দেওয়া হলো, আমরা সেটা জানার জন্য, নেত্রীর কাছে বার্তা পৌঁছানোর জন্য আজ আমরা পথে নেমেছি। যদি না পরিবর্তন করা হয় নাম, তাহলে কি করবেন এই মুহূর্তে? আমরা হতাশ হব, আমরা আন্দোলন করব বৃহত্তর। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।